দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ভালো মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে চলাফেরা করতে হবে রিলেশন রাখতে হবে তাহলে যারা খারাপ মানুষ তাদের সংসর্গ বর্জন করতে হবে আল্লাহ এটা ফরজ করেছেন যেমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ ফরজ করেছেন ভালো মানুষদের সাথে উঠা বসা আল্লাহ ফরজ করেছেন তেমনি খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছে তা বুঝছেন না বুঝছেন না সুতরাং আপনার যেন খারাপ মানুষদের সাথে সম্পর্ক না থাকে একটাই সম্পর্ক শুধু থাকবে সেটা হচ্ছে সম্পর্ক যে ওকে যদি জাহান নামে রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আর দুনিয়ার গরু যে সম্পর্ক দুনিয়ার স্বার্থ করার জন্য আর অন্তরের সম্পর্ক ভালোবাসা আপনার কাছে ভালো আর কালো সমান এইরকম সম্পর্ক খারাপ মানুষদের সাথে যেন না থাকে তাদের সাথে উঠা বসা না থাকে আল্লাহ এই মর্মে দুইটি করেছেন। একটি হচ্ছে নিসার আয়াত নম্বর সুরা তাতে আল্লাহর মানে বলছেন যে ফালাতা পদু মাহুম যারা অসৎ মানুষ যারা আল্লাহর আয়াত শুনলে তা নিয়ে উপহাস করে অথবা তার সাথে কুফরি করে জি এই কথা বলে শুধু এতেই সীমিত করা হয়নি যদি আল্লাহর আয়াত নিয়ে কেউ উপহাস করে অথবা কুফরি করে তো যে সির করে যে বিদাত করে যে ইসলামের ভুল ব্যাখ্যা করে অথবা যে ইসলাম পালন করে না যে পাপিষ্ট সকল শ্রেণীর অসৎ মানুষ দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলছেন তাদের সাথে বসবে না কাকে আল্লাহ হুকুম করছেন কাকে আপনাদেরকে কি না সকল মানুষকে আল্লাহ কি বলছেন ফালা মাহম অসৎ লোকদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোন ভালো কথা তারা না আলোচনা করছে ইন্নাকুম এজাম যদি খারাপদের সাথে বসো তাহলে তোমরাও তাহলে তাদের দলে সামিল হয়ে যাবে তাদের মতো হয়ে যাবে আরেকটি আয়তে সুরে আনামের আয়ত আটষট্টিতে আল্লাহ রব আলম এরশাদ করছেন এই খারাপ লোকদের সম্পর্কে বলে বলছেন ফালা তাকাম আল কমিজ আলমী তোমরা উপদেশ আসার পরে আপনাদের কাছে কোরআন হাদিসের উপদেশ আছে না নেই বাড়িতে বাড়িতে কোরআন আছে না নেই জি হ্যাঁ বাংলা তরজমা কোরআন আছে না নেই হাদিসের কিতাব বাংলা আছে না নেই দিনের আলোচনা শোনার সুযোগ সুবিধা আছে না নেই তাহলে আপনাদের কাছে জিকরা উপদেশ চলে এসেছে ফালাতা পদ বাঁধা জিকরা উপদেশ আসার পরে বসবে না মাল কওমে জালেমিন জালেম সম্প্রদায়ের সাথে যত রকমের পাপী আছে সবাই হচ্ছে জালেম কেউ বড় জালেম শিরকারি হচ্ছে বড় জালেম বেদাতি তারপরের জালেম যারা ধর্মের দোহাই দিয়ে পাপ করে এরা হচ্ছে বড় বড় জালেম আর তারপরে যত অসৎ চরিত্রের মানুষ আছে বা এবাদত থেকে গাফিল আছে তারা হচ্ছে পাপ করা অবস্থায় বসবে না আর পাপের জীবন যাপন করছে তাদের সাথে আত্মীয়তা রাখা তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে টেলিফোন যোগাযোগ করা একটা ভালো মানুষকে গোটা সপ্তাহ টেলিফোন করা তৌফিক হয় না তাদের সাথে টেলিফোনের কোনো সম্পর্ক নেই তাদের সাথে কোনো রকমের তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের সাথে যোগাযোগ রাখা এরকম কিছু নেই কিন্তু অসৎ বন্ধু বান্ধব আপনাদের অনেকের হাজার হাজার আছে যাদের সাথে দিনে চোদ্দ বার করে টেলিফোন করেন এটি আজ বিরোধী না ফলাত